মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আদি আদি আমার কথাটা শোন, কোথায় যাবি গাড়ি নিয়ে? অ্যাক্সিডেন্ট স্পটে। তিতির এটা বুঝতে গেলে নিউটন হতে হয় না, প্লিজ সময় নেই, সরে যা। তুই ভাবলি কি করে আদি, তোর এই অবস্থা, আর এই অবস্থায় আমি তোকে একা একা যেতে দেবো ড্রাইভ করে? আরে তুই যেতে না দিলেই যে আমি যাবো না, এটা তুই ভাবলি কি করে বলতো? সেই অধিকার তুই আমাকে না দিলেও সেটা আমার আছে আদি, তোর যেরকম রেসপন্সিবিলিটি, যার জন্যই তুই ওই মেয়েটাকে বিয়ে করেছিস এবং এত কিছু হওয়ার পরেও, সব রিভিল হওয়ার পরেও তুই ওকে ওই বাড়িতেই রাখছিস, সেরকম এটাও আমার দায়িত্ব আদি। প্লিজ তুই দুটোকে গুলিয়ে ফেলিস না। কোন দুটোকে রে, পরিষ্কার করে বল আমি কি ভুল বলছি বল। একটা সামান্য অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তোর মুখ চোখের অবস্থা দেখ, কি হয়েছে ওই মেয়েটার জন্য, এটা শুধুমাত্র দায়িত্ববোধ থেকে আসে আদি। নিজেকে প্রশ্ন কর আদি, এই রেসপন্সিবিলিটির খেলাটা খেলতে খেলতে তোরা অন্য কিছুতে জড়িয়ে পড়ছিস না তো? মানে 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 অন্য কিছু হয়ে যাচ্ছে মানে? ওর সিঁদুরটাকেও আজকাল তুই সিরিয়াসলি নিস আদি, ইন এভরি সেন্স আনন্দি তোর বউ। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনন্দি আমার বউ, আর কিভাবে বললে তুই এটা বুঝবি বলতো যে আনন্দি আমার বউ? আর যদি নাও হতো তাও আমি যেতাম। কেন, কিসের জোরে যেতিস তুই? শুনবি কিসের টানে? হ্যাঁ বলছি শোন, একটা মেয়ে এত দূর ছুটে গেছে কেন জানিস? শুধুমাত্র নিজেকে প্রমাণ করবে বলে, আমার দেওয়া টাইমলাইনের মধ্যে আমি যে ঠকে যাইনি এটা প্রমাণ করবে বলে এত দূর ছুটে গেছে। বোকার হদ্দ তুই আদি, ও লাহিড়ি বাড়িতে নিজের জায়গাটা শুধুমাত্র পাকা করতে চায়, এটা ওর ইমোশনাল খেলা। এই চুপ চুপ চুপ, একদম চুপ। কি তখন থেকে খেলা খেলা করে চলেছিস বলতো? ওখানে কতজন মহিলা মারা গেছে তোর কোনো ধারণা আছে? তার মধ্যে একজনও যদি আনন্দী ঘোষালা তাহলে আমি এই জীবনে একদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। তিতি তুই না এই প্রেম ভালোবাসা ইমোশন সবকিছু ঘেটে ফেলে তুই মনুষ্যত্বটাই হারিয়ে ফেলছিস। হুশে ফিরে আয় তিতির, হুশে ফের। তুই হুশে ফের। ওই যে বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই আনন্দীর বাস, তুই কি করে জানলি তুই বল আমাকে? আরে তিতির, আনন্দি যখন আমাকে টেক্সট করেছে মানে টেক্সটের টাইম, আর যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা যখন চাম্পাহাটি থেকে ছেড়েছিল সেই সেম টাইমে ছেড়েছিল। এরকম অনেক বাস ছাড়ে আদি, এক জায়গা থেকে এরকম অনেক বাস ছাড়ে। তুই প্লিজ এখন এসব কথা বলিস না, আমার সময় নেই, আমাকে যেতে হবে। ফোন করো একটা। আরে কল করেছিলাম, ও ফোনটা ধরলো না, তখন দেখলি না ফোন? আরে তিতির ফোনটা সুইচ অফ বলছে, তার মানে ওই বাসটাতে আনন্দী ছিল আর ফোনটা অ্যাক্সিডেন্টে। দেখলি তো আদি, দুয়ে দুয়ে কিরম চার করে ফেললি আদি, অনেক কিছুর জন্যই ফোন সুইচ অফ থাকতে পারে। আরে তিতির কেন কেন ফোন সুইচ অফ থাকবে? তুই আমাকে বলতো যে মেয়েটা এতবার আমাকে ফোনে ট্রাই করেছে তার ফোন কেন সুইচ অফ থাকবে? তুই, তার উত্তর আনন্দীর কাছেই আছে, ও নিশ্চয়ই তোকে এই টেনশনটা দিতে চায় তাই। তুই এত ভুলভাল কি করে ভাবতে পারিস আমাকে একটু বলবি? আরে গিয়েও কি ওকে পাবি? আর আমরা এখান থেকে এত দূর যাব, গিয়ে যদি কোনো ফাঁদে পা দিয়ে ফেলি তখন কি হবে? চুপ তিতির। আর একটা কথা যদি তুই বলিস তাহলে আমি ভুলে যাবো এটা মেডিনেস্টের পার্কিং লট, আর তুই এখানকার একজন রেপুটেটেড ডাক্তার। অপমান করবি তো, কর না কর কর, বাট ইউ আর মাই লাইফ আদি, আমি কিন্তু তোর কোনো ক্ষতি হতে দেব না। আর এটাও তো হতে পারে ওখানে গিয়ে জানা গেল ওখানে নেই, ওর ওই কি বয়ফ্রেন্ড রকেট তার সাথে পালিয়ে গেছে, তখন সোনাদি আমিও যাবো আদি, আমি তোকে কিছুতেই একা ছেড়ে দেবো না। আর এটাকে তুই ভালোবাসা, রেসপন্সিবিলিটি, হিউম্যানিটি যা ইচ্ছে নাম দিতে পারিস। চল জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।